অশান্তি, মনের মধ্যে যেন বিরাট একটা অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। আমি দেশের রাজা, টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কিছুর অভাব নেই, কিন্তু আমার মনের মধ্যে অশান্তির আগুন তাও তাও করে চলে যাচ্ছে। কাকে বললে পরে কে পারবে আমার এই ভিতরের অশান্তিটাকে শান্তি করে দিতে? কিন্তু মন্ত্রীমশাইকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। কে আছিস? মন্ত্রীমশাইকে একবার এখানে পাঠিয়ে দে। মন্ত্রীমশাই, আপনি তো রাজ্য ভ্রমণ করতে গিয়েছিলেন একশো ব্যয়, তার আগে বলুন আমার এই রাজ্যের প্রজারা সকলে কে কেমন আছে? মহারাজ, কিছু মনে করবেন না মহারাজ, আপনার রাজ্যের যে প্রজাবাসীরা আছে, তিন বছর অজন্মা কোনো ফসল ফলাতে পারেনি। তারা বলেছে যে মন্ত্রীবর মহারাজকে গিয়ে বলবেন তিন বছরের খাজনা যেন মুকুব করে দেয়। কি বললেন? আমার প্রজাদের অভাব, অভাব, তিন বছরের খাজনা মুকুব করে দিতে বলেছে। কি বললেন? তাই মহারাজ, এই প্রজাদের জন্য আমি আপনার কাছে করজোর মিনতি করছি যে তিন বছরের খাজনা যদি আপনি মুকুব করে দিতে পারেন তাহলে প্রজারা হয়তো বেঁচে যাবে। বলুন, কারণ প্রজা নিয়ে রাজা, রাজা নিয়ে কিন্তু প্রজারা নয়। এই রাজ্যের সমস্ত প্রজারা আমার সন্তানের মতো, তাদের সুখে দুঃখে আমাকে তো এগিয়ে যেতে হবে। জল, আমি আপনাকে কথা দিলাম এই তিন বছরের খাজনা আমি মুকুব করে দিলাম। ওগো প্রজাবাসীরা, তোমরা চিন্তা করো না, তিন বছরের খাজনা মহারাজ মুকুব করে দিয়েছে, আর কোনো চিন্তা নেই, এরপর থেকে তোমরা খাজনা দেবে। মহারাজ, আপনাকে বড় চিন্তায় চিন্তিত মনে হচ্ছে, কি চিন্তা করছেন আপনি? মন্ত্রীবর, আচ্ছা একটা কথা বলবো আপনার, আমার এই মনের মধ্যে সবসময় একটা অশান্তির আগুন দাও দাও করে জ্বলে যাচ্ছে, দাও দাও করে জ্বলে যাচ্ছে। কি করলে অশান্তি হৃদয়ে শান্তি ফিরবে আপনি বলতে পারবেন? মহারাজ, আপনার স্বয়ং মন্ত্রী আমি, আজকে এত বছর ধরে আপনার এখানে কাজ করছি, কিন্তু আমি আপনাকে বুদ্ধি যুগাই, বিশ্বাস করুন মহারাজ, এ কথা আমি বলতে পারবো না। তাহলে কে পারবে? এটা একমাত্র পারবে আপনার রাজবৈশ্য শান্তিরাম। শান্তিরাম? ওই শান্তিরামের কথা আপনি আমায় বলবেন না। ওকে সেই রাগ করে বলেছিলাম যে তোমার মুখ আমি দেখবো না, আর সেই জন্য আর শান্তির ভোলাবার আর সময় আসেনি। আপনি যদি আমাকে আদেশ করেন আপনার কথা মতন এক্ষুনি আমি শান্তিরামকে রাজপ্রাসাদ। বেশ, আমি আপনাকে হুকুম করছি, ডাকুন আমি শান্তিরামকে। বেশ মহারাজ, আপনার কথা মতন এই মুহূর্তে আমি শান্তিরামকে ডাকছি। ওই রে বেটা শান্তি, আমি সব বেরোই না তো। মহারাজ তোর মুখ দেখবে না বলেছে। মহারাজ আমার মুখ দেখবে না? মহারাজ মুখ না থাকে, আমার পুঁত দেখবে। হবে নাকি? তুই যে বললি ভেতরে রাজা বসে আছে, হ্যাঁ কই রাজা? রাজা নেই, কেউ নেই। ইশারা করলো কেন? হ্যাঁ তাও তো বটে। এই কথা বল, কথা বল, চিনতে পারছো? তুমি আমার রাজা হইলে কবে? হে আমার চিনতে পারছো? সেই বিড়ির পদগুলি খাওয়া লোক আমরা, গরু চড়াইতাম, আর বিড়ি খাওয়ার নেশা মরবে। একদিন ভদ্র লোক দেখছি সাইকেল নিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে, তা সে ভদ্র লোক নয়, ভদ্র লোকের বাচ্চা। আমরা দুজনে বিড়ি খাই, বিড়ির নেশা উঠেছে,
বিড়ির পনটা খাবো বলে এসে সাইকেল বালার পিছু পিছু ছুটছি। সে শালা এত চামার, বিড়ির পোঁত পুড়ি গেছে, শুধু শেষ হয়ে গেছে। বিড়ি ফেলে না, টুক করে ফেলেছে দুজনায় মারামারি। আচ্ছা বল, তুই এখন চাকরি পেয়ে গেলি, মানে রাজা হয়ে গেলি, আর আমি সারা সেই ওয়ানেই থেকে গেলাম। তবে ভাই আমার জীবন সার্থক হয়ে গেল। কেন না, তুমি রাজা হয়েছ, আজকে আমি তোমার কাছে কাজ করতে পারবো, নাকি বলো? হ্যাঁ, ভালো আছিস তো ভাই? আমি ভালো আছি। ভালো আছি না আছিস তুই জানিস? হ্যাঁ, তুমি কি বললে? বিড়ির পোঁত কুড়ি খেয়েছি আমি। দুজনে খেলাম না? কবে? মাঠে আমি বিড়ির পোঁত কুড়ি খেয়েছি। আমি মনে করছি আমাদের গ্রামের মান্নু হাজামের ব্যাটা। মান্নু হাজামের ব্যাটা ওরকম কামলা মুখো ছেলে যে মহারাজ, আপনার মতনই মনে করে যে মান্নু হাজামের ব্যাটা। মান্নু হাজামের ব্যাটা? হ্যাঁ, আপনার মতো কামলা মুখো মানুষ তো মানুষের মতো হতে পারে। ওটাই ভেবেছি। শান্তিরাম বলেন, তুমি আমার এই রাজসভায় কতদিন ধরে কাজ করছো? বলতে পারবো না, আমার বয়স কত তাও জানি না। হ্যাঁ, অনেকদিন ধরে কাজ করছো। সেদিন তোমায় রাগ করে বলেছিলাম যে তোমার মুখ দেখবো না, আর সেই জন্য তুমি রাজসভায় আসনি সাত দিন ধরে। কেন? আমার রাজ্যে মার্ডার হয়ে গেল আর আমি দেশের রাজা, আমি জানতে পারলাম না। আমি তো সেটাই ভাবছি, দেশের এত কিছু থাকতে আমার বাড়িতে মার্ডার? তোর নিশ্চয়ই কোনো আপন জন? আমার খুব নিজের, নিজের খুব কাছের, কাছের খুব আপন। তাহলে কি তোর বাবা? বাবা মরে যাবে, মায়ের বিয়ে দেবো, বাবা গাদা পেয়ে যাবে। তাহলে কি তোর মা? না, ওর মা বাবার ওসব ব্যাপারই নয়। তাহলে কি তোর খালা? আরে না, ওর থেকেও আপন। তাহলে কি তোর বউ? আরে কাছের। কে রে হারামজাদা? একটা মুরগি মরে গেছে। শান্তিরাম, তুমি হাসালে আমায়। মুরগিটা তোমার কি করে আপন হলো? মহারাজ, আমি জানি আপনি হাসবেন, আপনি পক পক করবেন, আপনি জানি। এই মুরগিটা আপন হওয়ার কারণ হচ্ছে এটাই, যখন আমার বিয়ে হলো, এক বছর পর আমার বাবা আমাকে পৃথক করে দিল। আমি যখন আলাদা হয়ে গেলাম, আমার বাবা, আমি চিন্তা করছি কি করে খাবো। আমার মা বললো, বাবা তুই তো ভিন হয়ে গেলি, তা 12টা ডিমের মুরগির ডিম বসিয়েছি, তা ছা উঠেছে, পরশু দিনে 3 দিন হলো, তা তোর ভাগের একটা তোর নামে বসিয়েছিলাম, তুই একটা ছা নে। একটা মুরগি ছা দিল, তক্তার তলায় ভরে দিয়ে বাইরে চিন্তা করছি। কদিনের মুরগি ওটা? ওটা 3 দিনের মুরগি। 3 দিনের মুরগি? তারপর বাইরে বসে আছে, মুরগি দেখছে কড়কড় করে বেরিয়ে চলে আসছে। আমি বলছি কি হলো, সাপে তারা করলো নাকি? ব্যা আচ্ছা, ভেতরে ঢুকে যাচ্ছে, এইরকম গুদাপাড়া ডিম পেরেছে। আমার সংসার চলতো, ডিমওয়ালা বলতো তোমার যা ডিম, মোটা মোটা ডিম, তোমাকে 3 ডবল দাম দেওয়া দরকার। আমাকে ডবল দাম দিত। আচ্ছা, ওই মুরগি মরি যেতে এবার সংসারের অভাব। তাহলে মা বাবা দেখলো না মুরগি আমাকে দেখছিল ডিম পেড়ে, মুরগির মতন আপন আমার হলো কে? ঠিক বলছো শান্তিরাম। ঠিক বলিনি? হ্যাঁ, তোমার মুরগিটা আপন ছিল। বলছি আপনার কাছে বিড়ি আছে? হ্যাঁ, আমি ওসব খাই না। আচ্ছা বলো তো শান্তিরাম, মুরগি আগে না ডিম আগে? গুদুম পচালো, যেটা মনে হয় সেটা বলি দিয়েছে, আমার যেটা মনে হয় ওটা বলিয়ে দেবো। ডিমই আগে? আরে মুরগি আগে না হলে ডিম হলো কি করে? ডিম যদি না থাকে মুরগি হবে কি করে? এই জন্যই তোমাকে বলো ভালো লাগে শান্তিরা। তারপরে দিন আসে দেখে, তারপর দিন আমার বাড়িতে চুরি ডাকাতি। তোর বাড়িতে ডাকাতি? মহারাজের বাড়িতে হীরে মুক্ত জহর মানিক থাকতে, তোর বাড়িতে ডাকাতি? ওরে মুক্ত জহর মানিক নয়, তাহলে তার থেকেও দামি জিনিস আমার। তাহলে কি হীরে? না না না, সোনা না, রূপো মানিক মুক্ত, তাহলে কি রে?
একটা মুগুর হারিয়ে গেছে। মুগুর হারিয়ে গেছে? এ মুগমের কাহিনা, যে মুগুরটা হারিয়েছে যে সে কাঠ নয়, ও দামি কাঠে। হ্যাঁ দামি কাঠে, ওই জন্যই আমার চিন্তা। সিরিস কাঠ না, সিগুন কাঠ, ওই আমার কাঠ, শিশু কাঠ, তুচ্ছ কাঠ, ক্যারেক্টারি কাঠ, ওসব নয়। তাহলে কি রে? পেঁপে কাঠ। পেঁপে কাঠ? আমার যে পেঁপে কাঠ, হাসবেন না মহারাজ। কেন? আমার যে পেঁপে কাঠের মুগুরটা ছিল, হ্যাঁ, আপনার রাজ্যে সারা রাজ্যে যদি খোঁজা হয় সেই পেঁপে কাঠটা পাওয়া যাবে না। কি পেঁপে রে? আঁরা। আঁরা? আঁরা? আঁরা পেঁপে গাছ দেখেছিস? না। সারা রাজ্যে পৃথিবীতে জুড়ে দুটো পাওয়া যায়। পেঁপে গাছটা আমি বলি দিই। বল। পেঁপে গাছের মতনই গাছ। আচ্ছা। যখন পেঁপে ধরবে এত বড় লল্লা হয়ে ফুল ধরবে, সে ফুলের মাথায় লম্বা পারা পেঁপে ধরবে এতটুকু, তাকে বলে আঁরা পেঁপে গাছ। ওই গাছের মুগুর ছিল আমার। শান্তি মহারাজ, তোমার সব আমি অপরাধ ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাকে কেন ডেকেছি জানো? আমার, তুমি তো জানো যে আমার টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি থাকতে আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার এই মনের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। কি করলে পরে নিপাবিত হবে, এই জন্যই তোমায় ডেকে পাঠিয়েছি। এই পেট্রোল পাম্পে যা, পেট্রোল পাম্পে দিয়া 2 লিটার পেট্রোল লিয়া জ্বলছে লাগিয়ে ফেলে দে। নিবি যাবে বে? ওটা নয়, আমি যেটা মনে মনে বলছি সেটা বল। লে বল। আমি বলে দিচ্ছি যেটা সেটা বলবি, ঠিক আছে? বল মহারাজ, মনে শান্তি আনতে গেলে আপনাকে মনে শান্তি আনতে গেলে আপনাকে মুদ খেতে হবে। মুদ নয়, মদ খেতে হবে। মদ? নবীতা শ্রবণ করতে হবে। নবীতা শ্রবণ, এ কথার অর্থ? অর্থ হচ্ছে কলকাতা যেতে হবে, বাইজি নিয়ে আসতে হবে, দিয়ে ওই নাচ গান, হ্যাঁ, ছুরা পান করতে হবে, দিন নেচে খুঁজে মানে ড্যান্স করে। তাহলে নর্তকীর নাচ গান শুনে অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আসবে। কিন্তু মন্ত্রীবাদ বলুন, এই বাইজি আনতে কত খরচ হবে? শান্তি বল। অনেক টাকা লাগবে মহারাজ, অনেক টাকা লাগবে। হ্যাঁ তাও মোটামুটি ইঁদুরের বাচ্চা, টিকটিকির বাচ্চা, গিরগিটির বাচ্চা, ছাড় পোকার বাচ্চা, তুমি জানো না এত বড় জ্ঞান হয়েছে, কলকাতা গেলে বাই জানলে 25,000 টাকা লাগবে, এটাও তোমাকে বলে দিতে হবে। কি বলেছেন আপনি? কাকে? হ্যাঁকে আমি ৫০,০০০ ও কলকাতা থেকে বাইজি নিয়ে আসবে। হ্যাঁ 50,000। শুনুন বলুন, প্রয়োজনে আমি 1,00,000 টাকা দেবো। কিন্তু কথাটা গেল মনে থাকে, আপনার কুশাগার, আপনার কুশাগার থেকে টাকা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। 50,000। তাহলে একটা কথা, বাইজি কতদিন পরে আসবে? কতদিন পর আনবি রে? যাবার নিচে লাগবো। বেশ, আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের মধ্যে যদি বাইজি না আসে তাহলে তোমাদের দুটোকে আমি গুলি করে শেষ করে দেবো। গেঞ্জা খাই না, গেঞ্জাকে এসো এসো। এ গেঞ্জা খাই না, একটা কথা বলবো,
মহারাজ যে 50,000 টাকা দেবে তুই আনন্দে লাপাচ্ছিস, কলকাতায় যাবি বাজি আনতে। তা যাব না। ওরে 50,000 টাকা দিলে 25,000 করে দুজনা ভাগ করে নো। তুই আরামে। হ্যাঁ। আর 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 বাজি 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 আনতে হবে না, দুজনা ভাগ করে নেবো। এমন একটা বুদ্ধি বার কর যে মহারাজের মনে শান্তি চলে আসবে। তাহলে এক কাজ কর, বল 20-40 ভাগ করলে। আচ্ছা, আর 5-10 মাতাল জোগাড় কর, 10টা যত ঘর মদ খাইয়ে দে। দিয়া তুই মহারাজের কাছে নিচে দিয়ে পিটিয়ে মেরে দে। মহারাজের মনে শান্তি আসবে, অথচ আমরা টাকা পাবো। তুই বল, তুই বল। আমার মনে একটা বুদ্ধি বেরিয়েছে, কি বলবো? কাজ কর শান্তি। 25,000 দুজনে ভাগ করে নেবো। তুই মেয়ে ছেলে সাজ। মহারাজ দেখছিস তো কত গুদাপারা। হ্যাঁ। আর আমি তো পাতলা। হ্যাঁ। যদি আমি মেয়ে ছেলে সাজি। হ্যাঁ। আর যদি রাজার মনে ধরিয়ে যায়, আর যদি আমাকে ধরিয়ে চাপন, আমি তো আবার তাল দোমরানো হয়ে যাবো। তার থেকে কাজ কর, ও গুদা তো গুদা, হ্যাঁ গুদাই গুদাই মিলবে, তুমি মেয়ে ছেলে হয়ে যা। দিয়া দি ওকে গান শোনা, তাতে তুই আমাকে 15,000 দিবি, 10,000 কম দিস। না রে, আমি যদি মেয়ে ছেলে সাজি তাহলে মহারাজ ধর গান শুনছে, আমি নাচ গান করছি, হঠাৎ মহারাজ বলো মন্ত্রী বল, তখন কোথায় পাবো? চল যাবে, ধরে ফেলবে তো। ও মেয়ে ছেলে থাকবে নাকি? হ্যাঁ। আর যদি বলে শান্তির খোঁজ নেবে না, তাহলে আমি করবো। পারবি তো? তাহলে আমি করবো, কিন্তু মেয়ে ছেলে অনেক কিছু চাই তো। ওরে গ্রামে একটা মেয়ে ছেলে আছে, তাকে ডাকলেই তোকে সাজিয়ে দেবে। হ্যাঁ আমি চিনি গেলে ডাকবো। এই এই ধুলো চটকানি মাকে ডাকবো। প্রত্যেকদিন ছেলে হয় নাকি? গত বছর এলাম, সেই এখান থেকে গান করে চলে গেলাম আমরা পাতে চাপড়ি। আচ্ছা, এসে জিজ্ঞেস করলাম তো বলছে ও ছেলেকে দুধ খাওয়াইছে। আজকে আবার দুপুর বেলা গিয়ে জিজ্ঞেস করছে কাদা চটকানি মা কেমন আছে, তা বলছে ও ছেলেকে দুধ খাওয়াইছে। এক বছর হয়ে গেল। এক বছর গেল? এক বছর হয়ে গেল। আচ্ছা কাদা চটকানি মাকে ডাক। কিন্তু ডাকবে, একটা শর্ত আছে। আমার আমার একটা শর্ত আছে। কোন শর্তটা? শর্ত হচ্ছে এটাই, আমরা যে টাকাটা ভাগ করবো 50,000। হ্যাঁ, মহারাজ যে 50,000 টাকাটা দিচ্ছে, এই টাকাটার কথা কাউকে বলা যাবে না। যাকে বলবি সে কিন্তু ভাগ চাইবে। ভাগ চাইবে? আর আমার একটা কথা শুনলে বল, যে বলবে সে ভাগ দেবে। দেবে? আমি কিন্তু 25,000 থেকে 25 পয়সা ছাড়বো না। তুই তুমি যেন পেলে দিও না। না, তুমি সারা পেট হালকা। হ্যাঁ, মেয়ে ছেলের কাছে গিয়ে গুজগুজ করে বলে দিবা। চলে যাচ্ছি ভাই। আচ্ছা, কই গো ও ধুলো চক্র নির্মা, কি হয়েছে গো? তাহলে চিন্তা করেন আপনারা, আমরা একটা কথা বলে বলবো বলে মাকে কি ডাকলাম, তা মাকে রাস্তা থেকে বলতে বলতে আসছে। আপনি তো আমার দেখা মনে করে পয়সা করে দিয়ে আমাকে সাহায্য করেন, ওর জন্য আপনি আমাকে ডাকলেন, আমি ছুটতে ছুটতে চলে এলাম। যা বলছি বলছি, যেমন টাকার কথা বলে দিছি না? আমি চুপ করবে? হ্যাঁ আমি পাশে আছি, ব্যাপারটা হচ্ছে এইটা। গানটা হচ্ছে
হচ্ছে না, গানটা হলো ফুলে গন্ধনি, ফুলে ফুলে ফুলটা ভুলে গেছি, পুঁতে ভুলে দিয়েছি। এইবার আমি দেখ না, আমাদের পুঁতে একটা কথা বলি, হ্যাঁ পুঁতে বলা হয়ে গেলই আবার আমি বলি। কাজল করে রাখবো তোমায়, কোথায় রাখবি? কাজল করে রাখবো তোমায়, কোথায় রাখবি? রাখবো আমার আন্ডার প্যানের ভেতর। আমাদের মন্ত্রী একটা কথা বলবে, যে বলবে বল, তুই বল আগে। সব কাছে মহারাজ আমাকে ডেকে পাঠালো, ডেকে পাঠিয়ে হঠাৎ আমাকে মহারাজ কইলো, জানো টাকার কথা বলেই না। আমাদের কি করবে, ধরে ধরবো তারপর ফুল লিখে দেবো। দুটো তোর দুটো
বে ও দুটো কথা বলবি ও ও দুটো লাই কি কয় তা ওর কটা একটা একটা শালা খেপা ও দুটো কি কয় একটা ও একটা আমার একটা ও দুটো বে কি করে বে তুই বা দুটো কি দুটো টাকা নেব দুটো ও পেটে একটা বাচ্চা আছে তবে দুটো বে ও পেটে বাচ্চা কাল সকালেই হবে এ ভাই তুই জানলি কি করে এই তুই সেদিন কেনের পারে তিনটি মেয়ে সে ধরেছিল আমাকে আমাকে দিয়ে আমাকে ফেলাইলো দিয়ে বলে ভাই শোন 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 আচ্ছা দিয়ে ফেলাইলো আচ্ছা দিয়ে ভাব করি বলছি জামা খোল প্যান্ট খোল এটা খোল ওটা খোল বেলা বেলা দশটা বাজে তখন আচ্ছা দিয়ে তো আমি অজ্ঞান হয়ে গেছি এই যা জ্ঞান ফিরছি তখন দেখছি বেলা চারটে বাজে তখন দেখছি কেউ কোথায় নাই আমি ন্যাংট হয়ে পড়ে আছি আপনি চা খেয়ে আসুন আমি ওকে দেখছি আবার জল শুধু জামাটা খুলবি শুধু জামা হ্যাঁ আর কিছু খুলবি না দেখ ভাই আমি তো আমার দিদিমার শাড়ি কাচতে যাচ্ছিলাম এখন মনে কর আমার দিদিমার শাড়ি এনেছি তাহলে দিদিমার শাড়িটাই তোকে পরাই বেলাও জানিনি ছায়া কানে মেরে মুখ বন্ধ করে দেব চড়িয়ে গেল নড়ি দেব তেল দিয়ে গেল বসে চটা মনে শালা চকলেটের বাচ্চা মারবো কানে মুদবে প্যানে তুই টাকা নিবি ভাগের আর সাদা কাপড় শোন অল্প বয়সে মেয়েরা বিধবা হয় তা তুই অল্প বয়সে বিধবা হবি আর আমি টাকা নেব কিন্তু তুই শাড়িটা যদি নিজে পরিস এক পয়সা নেব না তুই একটা ছাপা শাড়ি আনবি রাস্তা দিয়ে পরিয়ে যাব দু চারটে লোকে চোখ মারব একটু চামা খাবো নেই ধুতি এনেছিস তো বুড়োরাও আমার দিকে তাকাবে না আরে বাবা তুই পরেই দেখ না তোকে কেমন সুন্দর লাগবে নিজে নিজে পর আমি এক পয়সা নেব না ও আমি পড়লি পয়সা নেবি না না আর তুই পড়ালি পয়সা নেবি হ্যাঁ যে বিজি বাজারিয়া তুলে নে রে পাকাইয়া তোমরা বলছো না যে পিছনে ফাঁকা আমি আছি তাই বলছি শালা প্যান্ডেল পরে নাই ঠান্ডা লাগছে এটা প্যান্ডেলই পরে নাই আগে মোবাইল টেস্ট করছিস ছোট ছেলে Thank you.
কখন উঠবে? ওই জন্য আমি এলিমেলি করছি। আরে এ কাপড় তো থামছে না রে। থাকবে থাকবে, ভালো করে দেখ। এই জন্য আমি এইসব কাজ করতে চাই না। আসতে পারবো না। এই কাপড় দেখ, চেষ্টা কর না, চেষ্টা কর। তোর কাপড়টা থাকবেই বা কি করে? কি করে থাকবে? আমি তো কাপড় পরিনি। দেখ এইটা মনে কর আমার কাপড়ের খট আঁচল। এই আঁচলটা কি সুন্দর লেগে যাবে দেখ। এই দেখ, কিছুই করলাম না। আর পরবে না? পরবে না কি? কত যাব। এই পুন দাঁড়া দাঁড়া দাঁড়ালাম। কি হলো? তোর তো প্ল্যাটফর্ম আছে। আমার কপাল। আর আমার প্ল্যাটফর্ম নাই, গাড়ি হর হর করে পাল্লাই যে। বাইরে দাঁড় করাবো। হ্যাঁ।